দুই সন্তানের মা বধূকে নিয়ে পলাতক সিভিক ভলেন্টিয়ার স্বামী। ছেলেকে ফিরিয়ে আনার বদলে শ্বশুর বাড়ির লোকেরা চাইছে সন্তান সহ বধূকে মেরে ফেলতে। স্বামী ও শ্বশুর বাড়ির সদস্য মিলিয়ে মোট 13 জনের বিরুদ্ধে থানার দ্বারস্থ নিপীড়িত বধূ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর 2015 সালে ধূপগুড়ি শহরের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিতা রায়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয় বারোঘরিয়া প্রধানপাড়া এলাকার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার টিঙ্কু কুমার রায়ের। বিয়ের বছর তিনেক আগে তাদের রেজিস্ট্রি বিয়ে হয় বলে বধূ জানায়। বিয়েতে নগদ 50,000 টাকার পাশাপাশি গয়না মোটরবাইক যৌতুক হিসেবে নেয় পাত্রপক্ষ। তবে বিয়ের পর থেকেই একাধিক মহিলার সাথে সম্পর্কের পাশাপাশি স্ত্রী অনিতার উপর শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ সিভিকের বিরুদ্ধে। 2018 সালে দম্পতির এক কন্যা সন্তানের জন্ম হয় যে বিশেষভাবে সক্ষম। এরপর থেকেই অত্যাচারের মাত্রা বাড়ে বলে অভিযোগ বধূর। চলতি বছরের 31 জানুয়ারি বধূর স্বামী তথা ধূপগুড়ি থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার পিঙ্কু ধূপগুড়ি কলেজ সংলগ্ন জঙ্গলিবাড়ি এলাকার জানকী রায় নামে এক বধূকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তার স্ত্রীর। যে বধূকে নিয়ে সিভিক কর্মী পালিয়েছেন তার স্বামী ও দুই সন্তান রয়েছে। শেষ পর্যন্ত পলাতক সিভিক স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধূপগুড়ি থানার দ্বারস্থ হওয়া নিয়ে অনিতা রায়ের বক্তব্য, প্রথমবার 7 মাসের গর্ভাবস্থায় পেটে লাথি মেরে আমার সন্তানকে খুন করেছিল স্বামী। বহু চেষ্টার পরেও ও পালিয়ে গেল ওই বধূকে নিয়ে। ওর পরিবারের সবাই সব জেনেও আমাকে ও আমার মেয়েকে প্রাণে মেরে ফেলতে চাইছে। ধূপগুড়ি থানায় বধূর লিখিত অভিযোগ জানানোর পর থেকেই ওই সিভিক ভলেন্টিয়ার পলাতক বলে খবর। বধূর অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন হত্যার চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে। কি ঘটেছে আপনার মেয়ের সাথে? আমার মেয়ের সাথে ঘটেছে, যখন আমার মেয়ে ভালোবাসিয়া রিঙ্কুকে ভালোবাসলো, ভালোবাসার পর জিনিসটাই তো চুপে চুপে করছে, আমরা তো জানি না, বাধ্য হয়ে ওখানে রিঙ্কুকে পিঙ্কুর কাছে বিয়ে দিলাম। যখন থেকে বিয়ে দিছি, দেওয়ার পর এক বছর যাইতে না যাইতে মারে কথাটা না ছড়ায়, ওদেরকে বল ভালোভাবে ভালোভাবে বলে যদি ভিতরে ভিতরে সংশোধন হতে পারে তাহলে তো আরো ভালো। যখন এই কথাটা মেয়ে জানাইলো ওদের বাড়িতে, জানার পর থেকে এই তো ওরা অশান্তি শুরু করলো। তখন অশান্তি মানে শ্বশুর শাশুড়ি সবাই অশান্তি করতো, ননদ গুলো অশান্তি করতো। তারপরে আমাকে এসে মেয়ে বলে আমি যাই আমাদের তো বাড়ি। আমরা তো থানায় এর আগে আমি 10-12 বার গেছি, মানে কমপ্লেন করবি এমনি মুখে জানাই আসি যাতে এখান থেকে সুবিচারটা হয়, তাহলে মেয়ের সংসারটা বোঝাই থাকবে। তারপর বাধ্য হয়ে পিঙ্কুর বাবা পিঙ্কুর ভাই বললো যে কেস করো, এই ওদের ইসে পড়ে এই যে পিঙ্কু পালানো, এই 3 মাস পরে এই যে আমি কেস করলাম। এখন কেস করার পর দেখি পুলিশ প্রশাসন কোনো কিছু গায়ে। আমার নাম অনিতা রায়। কি হয়েছিল ঘটনা তো অনেক কিছুই, তো আমি প্রথম থেকেই বলি কিছু ঘটনা। তো আমার বিয়ে হয় 2015 সনে, তার আগে আমাদের রেজিস্ট্রি হয়েছিল 2012-তে। বিয়ে রেজিস্ট্রির 3 বছর পর আমাদের সামাজিক মতে বিয়ে হয়। ওদের বাড়ির থেকে সম্বন্ধ ওরা সবাই এসে নিয়ে আসে আমাদের বাড়িতে। ওদের দাবি থাকে 1,00,000 টাকা ক্যাশ। কেস করার মোটামুটি 20-25 দিন তো হচ্ছে, আমরা রিসিভ কপি পেয়েছি 15-14 দিন পরে আমরা রিসিভ কপি পাই। সেটা আমরা তো জানি না, হয়তো আজকে আমার স্বামী সেবিক ভলেন্টিয়ার করে দেখে হয়তো উনি ছাড় পেয়ে যাচ্ছেন, ওনাকে এখনো ইনকোয়ারিতে যাচ্ছেন না, কোনো এখন একজনও অ্যারেস্ট হয়নি, তাহলে আজকে উনি সেবিক আজকে থানা ধূপগুড়ি থানায় উনি চাকরি করেন দেখে কি আমরা শুনি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি সরকার এবং প্রশাসনের কাছে যাতে দোষীদের শাস্তি হয়, আমার মেয়ে সুবিচার পায়, আমার মেয়ের যেন ভবিষ্যৎটা নষ্ট না হয়। আমার সংসার শেষ করে দিয়েছে, আমার তো এখন কিছু নেই এই জীবনে না, আমার কি আছে, আমি এখন বাচ্চাকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আমার নাম অনিতা রায়।